আজকের লেকচারটি অনেক আকাঙ্ক্ষিত একটি লেকচার আমার স্টুডেন্টস অথবা ভিউয়ার্সরা অনেক রিকোয়েস্ট করেছে থিম নিয়ে একটু আলোচনা করতে আজকে সেই ধারাবাহিকতা থিম নিয়ে আলোচনা করবো আজকে সব সবচেয়ে সহজভাবে মাত্র পাঁচ মিনিটে তিনটি ইম্পর্টেন্ট থিম নিয়ে আলোচনা করবো সো দিস লেকচার উইল বি ফর দ্য এইচ স্টুডেন্টস অ্যান্ড যেহেতু এখন ইন্টার পরীক্ষা হয়নি এবং এই ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষাও হয়নি সো এই লেকচারটি আশা করছি আমার স্টুডেন্টসদের জন্য অনেক বেশি অথবা ভিউয়ার্সদের জন্য অনেক বেশি বেশি উপকারে আসবে সো আজকে তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো তিনটি পয়েন্টের থিম নিয়ে আলোচনা করব পয়েন্ট তিনটি হলো টু ডে time you টাইম ইউর জিপসি ম্যান টাইম ইউর জিপসি ম্যান সো লেটস স্টার্ট অ্যাট ফার্স্ট ব্লো ব্লো এই পয়েমটি লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ পয়েম নামেও পরিচিত আমরা এই পয়েমটির থিমটি দেখি খুব সহজ এবং সাবলীলভাবে অ্যান্সার করা দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা যদি ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে পরীক্ষায় প্লিজ সো আই রিকোয়েস্ট ইউ পিপল অল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিও প্লিজ স্টে কানেক্টেড অ্যান্ড ডু সাপোর্ট টু মি ওকে উই উই আর গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস ব্লো ব্লো অর লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ দা পয়েন্ট ব্লো ব্লো মানে বয়ে যাও বয়ে যাও এই পয়েমটার থিমটা এভাবে শুরু করলাম দ্য পয়েম ইজ এ শর্ট সং ফ উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে অ্যাজ ইউ লাইক ইট অর্থাৎ পরিচিতিটা যদি আমি শুরুতে দিতে পারি তাহলে না ভালো মার্কস পাওয়ার জন্য ইট উইল বি বেটার ফর মি দ্য পয়েম ইজ এ শর্ট সং এই পয়েমটি এই কবিতাটি হচ্ছে একটি ছোটো একটি গান ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অ্যাজ ইউ লাইক লাইক ইট থেকে নেয়া দ্য মেইন থিম অফ দ্য পয়েম ইজ হিউম্যান ইন এই কবিতার মূল ভাবটা হয়েছে হিউম্যান ইন মানব অকৃতজ্ঞতা অর দ্য হিপোক্রেসি অফ হিউম্যান ফ্রেন্ডশিপ অথবা ভণ্ডামি অফ হিউম্যান ফ্রেন্ডশিপ মানব বন্ধুত্বের এই যে এই লাইনটা এই লাইনটাই হচ্ছে বেসিক লাইন যদি তোমরা এই লাইনটি লিখতে পারো তাহলে তোমরা টু মার্কস পাবে আর আশা করি এই পয়েমের এই থিমটা যেভাবে দিয়েছি এভাবে যদি লিখতে পারো তোমরা আটে ইনশাল্লাহ আর্ট পাওয়ার যোগ্য থাকবে ওকে দ্য সঙ্গ ল্যামের দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইন লাইফ এই গানটি ল্যামেন্টস শোক করে দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ অর্থাৎ সত্যিকারের ভালোবাসার অনুপস্থিতি অ্যান্ড ফ্রেন্ডশিপ এবং বন্ধুত্বের অনুপস্থিতি ইন লাইফ জীবনে অ্যান্ড অপাইন্স এবং মত দেয় অর্থাৎ এই সংটি এই গানটি মত হার্স নেচার ইজ মোর টলারেবল অর্থাৎ কঠোর কঠিন প্রকৃতি ইজ মোর টলারেবল অনেক বেশি সহনীয় দ্যান দ্য হিপোক্রেসি অফ হিউম্যান বিংস মানব জাতির ভণ্ডামির থেকে অর্থাৎ মানুষ অথবা বন্ধু যদি ভণ্ডামি করে বন্ধু যদি চিট করে বন্ধু যদি প্রতারণা করে তার চেয়ে বেশি টলারেবল হচ্ছে হিংস্র অথবা কঠোর কর্কশ প্রকৃতির যেই প্রবলেমগুলো থাকে তা সহ্য করা ওকে থ্যাংক ইউ পরের পয়েন্ট আমরা চলে যাচ্ছি পরের পয়েমটি হচ্ছে টু ডেফোডিলস ডিয়ার স্টুডেন্টস তোমাদের গ্যাটার থেকে বলছি তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিং লিখে রাখছো ওয়ার্ড মিনিং যদি বুঝু বুঝে যদি তোমার পড়ো ভোকাবুলারি যদি জানা থাকে তাহলে তোমরা পরীক্ষায় কোনো অংশ ভুলে গেলেও ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমরা অবশ্যই অ্যান্সার ভালো করে করতে পারবে ওকে ডিয়ার স্টুডেন্টস ডিয়ার ভিউয়ার্স কাম টু দ্য নেক্সট পয়েন্ট দ্য নেক্সট পয়েন্ট ইজ টু ড্যাফোডিলস ওকে টু ডেফরেলস পয়েমটা এইভাবে শুরু করলাম দ্য পয়েম টু ডেফরেলস ইজ রিটেন বাই রবার্ট হেরিক টু ডেফরেলস এই পয়েমটি লেখা হয়েছে রবার্ট হেরিক কর্তৃক ইট টেলস আস এটা আমাদেরকে বলছে এটা আমাদেরকে বলে অ্যাবাউট দ্য ট্রানজিটোরিনেস অফ অল থিংস অ্যাবাউট দ্য ট্রানজিটরিনেস অফ অল থিংস মানে সকল কিছুর ক্ষণস্থায়িত্বতা ট্রানজিটোরিনেস মানে স্বল্পস্থায়িত্বতা অথবা ক্ষণস্থায়িত্বতা এই লাইনটাই হচ্ছে একটা বেসিক লাইন তারপরে দেখো দ্য থিম অফ দ্য পয়েম কবিতাটির মূলভাব ইজ দ্য ট্রান্সিয়েন্স হচ্ছে ক্ষণস্থায়িত্বতা অফ অল ক্রিয়েচার্স অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সকল সৃষ্টির এ শর্ট স্প্রিং মানে বসন্তকাল সামার গ্রীষ্মকালের বৃষ্টি ইটিসি ইত্যাদি অল মাস্ট ফলো দা কোর্স অফ নেচার সকল কিছু প্রকৃতির নিয়মকে অনুসরণ করতে হয় বার্থ ম্যাচিউরিটি অ্যান্ড ডেথ অর্থাৎ হচ্ছে জন্ম ম্যাচিউরিটি প্রাপ্তবয়স্কতা অ্যান্ড ডেথ প্রাপ্তবয়স্ক অবস্থা অ্যান্ড এবং মৃত্যু খুবই ইজিলি দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ প্লিজ বি কানেক্টেড অ্যান্ড স্টে কানেক্টেড অ্যান্ড ডু সাপোর্ট টু মি সো দ্যাট আই ক্যান মেক মার্চ মোর ওয়েল ভিডিওস ফর ইউ ওকে নেক্সট পয়েম হচ্ছে টাইম ইউর জিপসি ম্যান এই পয়েমের থিম আমি এভাবে লিখেছি দ্য থিম অফ দ্য পয়েম ইজ দ্য কুইকনেস অফ টাইম এই কবিতার মূলভাব হচ্ছে সময়ের দ্রুততা নোবডি ক্যান স্টপ টাইম কেউই সমাকে থামাতে পারবে না ইট ডাজ নট ওয়েট ফর এনিবডি এটা কারোর জন্য অপেক্ষা করে না ইট গোজ অন অ্যান্ড অন এর খুবই সাবলীল ভাষায় লিখেছি সবচেয়ে সাবলীল ভাষায় একটি থিম লিখেছি এটা ইট গোজ অন অ্যান্ড অন এটা চলতে থাকে দ্য স্পিকার অফ দ্য পয়েম এই কবিতার বক্তা রিকোয়েস্ট টাইম সময়কে অনুরোধ করে টু স্টে ফর হিম তার জন্য অবস্থান করতে হি অফার্স মেনি গিফট ফর হিম তিনি তাকে অনেক উপহার প্রস্তাব করেন হি অলসো অফার্স তিনি আরও প্রস্তাব করেন রিক্রিয়েশন ফর হিম তার জন্য আনন্দের ব্যবস্থা করার প্রস্তাব করেন এভাবে এই থিমটি শেষ করেছি এভাবে তিনটি থিম ইনশাল্লাহ এই তিনটি থিম থেকে আশা করি তোমরা উপকৃত হবে এবং পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী আরেকটি ক্লাসে এরকম খুব গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ থিম নিয়ে আসবো স্টে কানেক্টেড প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট notification at your mobile phone okay thank you all do support to me okay allah hafiz assalamu alaikum wa rahmatullah